ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস হাজার উনিশ সাল শেষ আগামীকাল থেকে শুরু হবে নতুন বছর ফুটবল বিশ্বে জয় পরাজয়ের হিসাব নিকেশ শেষ হয়েছে কয়েকদিন আগে গোটা বছরটি কেমন গেছে ফুটবল পরাশক্তি দলগুলোর জয় পরাজয়ের পরিসংখ্যান টেনে ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় বড় দলগুলোর মধ্যে দেখা যায় বড় ধরনের পার্থক্য এই বছরের সবশেষ র্যাঙ্কিং ফিফা প্রকাশ করেছিল উনিশ ডিসেম্বর সেই র্যাঙ্কিংয়ে বড় পার্থক্য দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি দল ব্রাজিল ও আর্জেন্টিনার অনেক পিছিয়ে থেকে বছর শেষ করেছে জার্মানি দু বিশ্বকাপের পর থেকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর ঘুরে দাঁড়াতে পারেনি র্যাঙ্কিং এর পনেরোতম অবস্থানে থেকে দু সাল শেষ করেছে জার্মানি সবার উপরে এক নম্বরে আছে বেলজিয়াম সতেরোশো পয়েন্ট তাদের দুই নম্বরে আছে রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স তাদের পয়েন্ট সতেরোশো তেত্রিশ তিন নম্বরে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ব্রাজিলের পয়েন্ট সতেরোশো বারো চার ও পাঁচ নম্বরে যথাক্রমে আছে ইংল্যান্ড ও উরুগুয়ে ক্রিস্টিয়ানো রোনালডো পর্তুগাল আছে সাত নম্বরে দু সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আছে আট নম্বরে পর্তুগালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে ষোলোশো পয়েন্ট তাদের দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে নয় নম্বরে ব্রাজিলের চেয়ে উনানব্বই পয়েন্ট পিছিয়ে আর্জেন্টিনার পয়েন্ট হল ষোলশ তেইশ চির ব্রাজিলের চেয়ে অনেকটাই পিছিয়ে বছর শেষ করেছে আর্জেন্টিনা বছর বেশ কয়েকটি জয় পাওয়া বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আছে একশো সাতাশি নম্বরে এছাড়াও একশো আট নম্বরে থেকে বছর শেষ করেছে ভারত